হৈমন্তিকা, লেখক প্রবাল কুমার বসু। ভেবে দেখেছি গত 37 বছরে আমার যাদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমার পরেও একাধিকবার দেখা হয়েছে, শুধুমাত্র হৈমন্তিকা ছাড়া। হৈমন্তিকার সঙ্গে আমার আলাপ সেই কত বছর আগে, ঠিক কোথায় এখনই মনে করতে পারছি না। বোধহয় আলো কমে এসেছিল, হয়তো দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, নাও পড়তে পারে। যতদূর মনে পড়ে, একটা গলির বাঁকে কে বা কারা আলাপ করিয়ে দিয়েছিল, সে কথা আজ অবান্তর। আমিও হৈমন্তিকাকে ভুলেই গিয়েছিলাম, ওর মুখটাও ঠিক মনে নেই, হয়তো দেখা হলে চিনতেও পারবো না। সত্যি কথা বলতে কি, আমি যে খুব চাই ওর সাথে দেখা হোক তাও নয়, তবু যেন মনে হয় দেখা হলে মন্দ হতো না। যে কথাগুলো কখনো কাউকে বলতে পারিনি, জমে জমে পাথর, হয়তো সেই পাথর সরিয়ে উপচে পড়া ঝর্ণার মতো বলে ফেলতাম কিছু কথা, একটু হালকা হওয়া যেত। মানুষ তো একটু হালকা হতে চায়, কিন্তু যাকে বললে হালকা হওয়া যায় তার সঙ্গে তো দেখাই হয় না। হঠাৎ দেখা হয়ে গেলেও